আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রিল্যান্সিং করে অসংখ্য টাকা ইনকাম করা যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, তারপরেও এই দেশে এত বেকার কেন? আমি গুরুত্বপূর্ণ সময় থেকে আপনাদের একটু সময় নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি বুঝতে পারবেন আমরা কেন বেকার বসে আছে এখনো। সর্বপ্রথম আমি একটি প্রশ্ন ছুড়ে দিব আপনার প্রতি, আপনাদের প্রতি, সেটি হচ্ছে যে আপনি কেন বেকার, এই উত্তরটুকু আমাকে কমেন্টস করে জানাবেন। এরপরে মূল কথায় আমি চলে আসছি। আমরা বেকার থাকার পিছনে অনেকগুলো কারণ আমি এখন পর্যন্ত দেখেছি। সর্বপ্রথম যে কারণটি, সেটি হচ্ছে যে আমরা যে কাজটির জন্য চাকরি করতে যাচ্ছি, যে কাজটির জন্য ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, ওই কাজটিতে এক্সপার্ট না, আমরা দক্ষ না। নিজেদের জায়গা থেকে মনে করি আমরা যথেষ্ট দক্ষ, বাট যখন আমরা কাজ করতে যাই, প্র্যাকটিক্যালি কাজ করতে যাই, কোনো কোম্পানিতে কাজ করতে যাই অথবা কোনো ব্যক্তির সাথে কাজ করতে যাই, তখন আমাদের দক্ষতাটা উঠে আসে, মানে বের হয়ে আসে যে আমি কতটুকু দক্ষ। আপনি যদি আমার সাথে কাজ করতে আসেন, আমি বলবো আপনাকে 110% এক্সপার্ট হয়ে তারপরে আসতে হবে। 100% এক্সপার্ট হলে আমি আপনাকে নিব না। এখন বলতে পারেন কেন আপনি আমাকে নেবেন না? আপনি 100% এক্সপার্ট হয়ে আপনি আমার সাথে শেষ পর্যন্ত লেগে থাকতে পারবেন না। 110% এক্সপার্ট হলে সুবিধাটা কি হবে আমার, যে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা আপনার কাছ থেকে একটু টাচ করে আমি পেয়ে যাব। সো আপনি যথেষ্ট এক্সপার্ট, তাই আপনার প্রয়োজন আমার কাছে। আপনি এক্সপার্ট না, আপনি যতই সুদর্শনা হন না কেন, যতই সুন্দরী হন না কেন, আমি আপনাকে নেব না। সেম থিং অন্যান্য কোম্পানিগুলো, ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলো, যে কোনো জায়গাতে একই পদ্ধতি ব্যবহার করা হয়। আপনি যতক্ষণ পর্যন্ত এক্সপার্ট হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো মার্কেট প্লেসে ভালো কাজ দিবে না। হ্যাঁ, কাজ দিবে, হঠাৎ করে কোনো একটা ক্লায়েন্ট মনে করেন যে উড়ে এসে জুড়ে বসবে আপনার উপরে, আপনি $1000 একটা প্রজেক্ট করলেন, টাকা খেয়ে ফেললেন, নো প্রবলেম। বাট একটা সময় আপনি টিকেই থাকতে পারবেন না, কারণ একটাই, আপনি অদক্ষ একজন ব্যক্তি। আপনাকে যদি বলি আমি এই কাজটাতে যোগ্য না, আমার জন্য, আপনার জন্য যোগ্য, এরকম যদি আপনি ভাবেন তাহলে ভুল ভাববেন। আমরা অনেক সময় ভাবি কি যে ভাই আপনার কাজটার জন্য আমি যোগ্য, আমাকে কি আমাকে নিবেন? না, আমি আপনাকে নিব না, কারণ আমি আপনাকে টেস্ট করে দেখেছি আপনি আমার কাজটির জন্য যোগ্য না। সো আমাদেরকে কি করতে হবে? একটি কাজ করতে হবে, নিজেকে দক্ষ হতে হবে। নিজেকে দক্ষ হওয়ার জন্য যে কাজটুকু করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে লেগে থাকতে হবে, আমাদেরকে প্রোডাক্টিভ টাইম বের করে নিয়ে আসতে হবে, আমাদেরকে যে কাজ শুরু করবো সেই কাজটুকু শেষ পর্যন্ত লেগে থেকে করতে হবে, ধৈর্য সহকারে করতে হবে। একটি চাকরি করতে গেলে আপনাকে হয়তো সকাল 8টা থেকে বিকাল পর্যন্ত, 4টা পর্যন্ত আপনাকে একটি টাইম স্পেন্ড করতে হচ্ছে ওই যার কাছে চাকরি করছেন তার কাছে। বাট ফ্রিল্যান্সিং করতে আসলে আপনাকে যে কাজটুকু করতে হবে, সেটি হচ্ছে যে আপনাকে আনলিমিটেড টাইম এখানে স্পেন্ড করতে হবে। আপনাকে একটা চাকরি করতে গেলে হয়তো আপনাকে 50,000 টাকা স্যালারি দিচ্ছে, বাট ফ্রিল্যান্সিং করতে এসে আপনি যখন 2 লক্ষ টাকা ইনকাম করবেন, তখন আপনাকে অবশ্যই ভেবে নিতে হবে আপনাকে কতটা সময় বেশি পরিশ্রম করতে হবে। আপনি কি মনে করছেন যারা ঘরে বসে টাকা ইনকাম করছে, ফুলফুলা চেহারা হয়েছে, স্বাস্থ্য টাস্থ্য হ্যাপি হয়েছে, তারা কি বসে বসে টাকা ইনকাম করছে? মানে কি মেধা খাটাচ্ছেন এরকম কিছু একটা মনে হচ্ছে আপনার কাছে? জাস্ট কম্পিউটারে টাইপ করছে অথবা কোনো একটা জিনিস নিয়ে আইডিয়া দিচ্ছে তাতে টাকা চলে আসছে? না, তাকে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হচ্ছে ওই বিষয়টা নিয়ে, প্রচুর পরিমাণ সময় ইনভেস্ট করতে হচ্ছে, প্রচুর পরিমাণ কষ্ট করতে হচ্ছে, তারপরে গিয়ে ওই ব্রিটিশদের পকেট থেকে, ক্যানাডিয়ানদের পকেট থেকে, অস্ট্রেলিয়ানদের পকেট থেকে, ইউএসএর পাবলিকের পকেট থেকে টাকা বের করে নিয়ে এসে বাংলাদেশে কোনো একটি ব্যাংকে নিয়ে এসে তারপরে এখানে রাজত্ব কায়েম করতেছে। আপনার কি মনে হচ্ছে খুব বিষয়টা একেবারে ইজি? না, বিষয়টা ইজি না। আপনাকে নিজের জায়গা থেকে স্কিল ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, আপনার কাজের দক্ষতা, মানে কি বলবো আপনাকে, চারপাশে বাড়াতে হবে। আপনি যদি একজন ওয়েব ডিজাইন ডেভেলপার হয়ে থাকেন, আপনাকে অনেকগুলো বিষয়ের উপর আয়ত্ত নিতে হবে। আপনি যদি একজন অ্যানিমেটর হয়ে থাকেন, আপনাকে অনেকগুলো বিষয়ের উপর আয়ত্ত নিতে হবে। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনাকে অনেকগুলো বিষয়ের উপর আয়ত্ত নিতে হবে, তারপরে আপনাকে কাজে নামতে হবে। যখন আপনি ভালো কিছু করবেন, তখন বুঝে নেবেন আপনি যথেষ্ট ভালো কিছু জানেন। যথেষ্ট ভালো কিছু যখন জানবেন, তখন আপনাকে বড় বড় কোম্পানি ডাকবে, বড় বড় মার্কেট প্লেস গুলোতে আপনি স্থান করে নিতে পারবেন, আপনাদের ভাই ব্রাদারদের সাথে কাজ করতে পারবেন, বাংলাদেশের বিভিন্ন মানুষদের সাথে কাজ করতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস মার্কেট প্লেস গুলোর সাথে আপনি কাজ করতে পারবেন, যদি আপনার জায়গা থেকে আপনি দক্ষ হন।
আমি বারবার একটি কথা বলি যে আপনাকে অবশ্যই অবশ্যই বিশেষ করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যদি আপনি টিকে থাকতে চান, আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায়, ডে বাই ডে, মাসের পর মাস আপনাকে আপডেট থাকতে হবে। প্রত্যেকটা জিনিসে আপনাকে আপডেট থাকতে হবে। আপনি যদি আপডেট থাকেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন। লক্ষ টাকা ইনকাম করা মুখে বলা যায়, বাট বাস্তবে অনেক কঠিন। আপনাকে যতটা পরিশ্রম আপনাকে দিতে হবে ততটা পরিশ্রম আমরা ভেবে আসি না। আমরা মনে করি ঘরে বসে টাকা ইনকাম করা যায়, নো ম্যাটার, অস্থির একটা টাকা ইনকাম করা যায়, বাট এটার পিছনে যে কতটুকু সময় দিতে হয় এটা কিন্তু আমরা জানি না। এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের মেন্টালিটি এতটাই উইক, এতটাই দুর্বল যে আমরা মনে করি যে আমাদেরকে মনে হয় কেউ পকেটে এসে টাকা দিয়ে যাবে, এরকম একটা বিষয়। এই জন্য আমরা বেকার। বুঝতে পেরেছেন? আমরা বেকার থাকার পিছনে আরো অনেকগুলো কারণ আছে। আমরা অলস, আমরা একটু বেশি পাকনামো করতে যাই, আমরা একটু বেশি খেতে চাই, আমরা একটু বেশি অলস, এমন অলস যে মনে করেন যে একবার ঘুমে গেলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আপনি ততক্ষণ পর্যন্তই ঘুমে যাবেন না যতক্ষণ পর্যন্ত কাজ কমপ্লিট করেননি, নাহলে আপনি সফলতা নিয়ে আসতে পারবেন না, আপনি বেকারই থেকে যাবেন। আমি হাজারো বেকারকে দেখেছি, এদের ভিতরে কোনো প্রকার প্রোডাক্টিভ টাইমিটি নাই, কোনো প্রকার প্রোডাক্টিভ টাইম সিস্টেম নাই। টাইম এমনভাবে নষ্ট করতেছে পৃথিবীতে, কি বলবো, এরা এত বড় বোকার রাজ্যে বাস করতেছে কল্পনা করা যায় না। এদেরকে দেখলে রীতিমতো ভয় লাগে। এরা বলতে পারেন যে একটা বোমার মতো হয়ে আসতেছে, কোনো একটা সময় আমাদের সমাজে এরা বোমার মতো হয়ে আসবে, মানে বিস্ফোরিত হয়ে যাবে। সো আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে যে সময়কে মূল্যায়ন করে কোনো একটি প্রোডাক্টিভ টাইম বের করে কোনো একটি কাজের প্রতি মনোযোগী হয়ে শেষ পর্যন্ত লেগে থেকে সফলতা নিয়ে আসতে হবে। তাহলে আপনার জায়গা থেকে আপনি দেখবেন কোনো একটি সময় আপনি তো বেকার থাকবেন না, থাকবেনই না, পাশাপাশি আপনার আশেপাশে যারা আপনার পরিচিত আছে, পরিচিত বেকাররা আছে, তারাও আকারওয়ালা হয়ে যাবে, মানে কি ইনকাম করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।